হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে এসেছি। আজকের গল্পের নাম ম্যাথস, লিখেছেন বুদ্ধদেব গুহ। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকের গল্পটা শুনি। আজকের গল্পের নাম ম্যাথস। বাঁদরের তৈলাক্ত বাঁশে চড়ার অঙ্কই হোক কি চৌবাচ্চার জল ফুরোনোর হিসেবের অঙ্কই হোক, কোনো অঙ্কই আমার ঠিক হতো না। এমনকি সামান্য যোগ বিয়োগ গুণ ভাগেও ভুল হতো। অক্ষয় স্যার আমাদের স্কুলের মাস্টারমশাই তো ছিলেনই, ম্যাথসে কাঁচা বলে বাবা ওকে বাড়িতেও পড়াতে বলেছিলেন আমাকে। টকটকে ফর্সা রং ছিল ওর, খোঁচা খোঁচা কালো গোঁফ, ধুতি আর পাঞ্জাবি পরতেন, গায়ে একটি অ্যান্ডির চাদর থাকতো, পায়ে পামশু। টেবিলের উল্টো দিকে চেয়ারে বসে আমার খাতার উপর ঝুঁকে পড়ে অঙ্কের ফল দেখতে দেখতে ওর মুখ বিরক্তিতে ভরে উঠত, ভুরু কুঁচকে যেত। বলতেন, ইটা কি? কখনো বা গম্ভীর গলায় বলতেন, যেন টেবিল চেয়ারকেই বলছেন, আর কতবার বলতে হবে তোমাকে যে সংখ্যাকে না বদলে তা কেটে পাশে পরিষ্কার করে লিখবে? আমি মুখ নিচু করে থাকতাম, ভীষণ কষ্ট হতো বুকের মধ্যে। অক্ষয় স্যার যখন আমাকে বকতেন, মারতেনও কখনো, তখন আমার অত কষ্ট হতো না। কিন্তু ওর মুখে যখনই বিচ্ছিরি বিরক্তির ভাব ফুটে উঠত, সেই মুখে আমি স্পষ্টই পড়তে পারতাম আমি একটি গাধা, এবং উনি আমাকে নিয়ে রীতিমতোই নাজেহাল। অথচ টিউশনেরও দরকার নিশ্চয় ছিল তখন ওর, তাই বলতেও পারতেন না বাবাকে যে আমাকে আর পড়াবেন না। ওর একমাত্র ছেলে গোপেন্দা ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, ওর জন্য অক্ষয় স্যারের গর্বের অন্ত ছিল না। উনি চলে গেলে অনেকক্ষণ একা ঘরে আমি বসে থাকতাম, নিজের ওপর বড়ই রাগ হতো। অথচ কি করব, অঙ্ক আমার একেবারেই ভালো লাগতো না। কবিতা লিখতে, ছবি আঁকতে, গান গাইতে ভালো লাগতো, কিন্তু ওইসব তো কোনো গুণের মধ্যে পড়তো না। যে গুণ ভাঙিয়ে টাকা রোজগার না করা যায় তা কি আর গুণের মধ্যে পড়ে? বাবা অফিস থেকে ফিরলেই শব্দ পেতাম, গ্যারেজ ছিল একতলাতেই আমার পড়ার ঘরের পাশেই। অফিস থেকে ফিরেই বাবা একবার আমার ঘরে এসে ঢুকতেন, বলতেন, খোকন কেমন হচ্ছে পড়াশোনা, পরীক্ষা তো এসে গেল। কোনো দিন বলতেন, আমি তো জানি তুই স্কলারশিপ পাবি, তবে স্ট্যান্ড করলে আরও খুশি হব। বাবাকে আমি ভালোবাসতাম খুবই, কিন্তু আমার সম্বন্ধে বাবার এমন উঁচু ধারণায় কুঁকড়ে যেতাম, আপত্তিও করতে পারতাম না। বলতে পারতাম না যে আমি হয়তো ফার্স্ট ডিভিশনই পাবো না। নিজের ছুঁড়ে দেওয়া কথাতে নিজেই খুশি হয়ে দোতলায় উঠে যেতেন বাবা, আমাদের ফক্স টেরিয়ার কুকুর ম্যাডাকে আদর করতে করতে। বাবার গাড়ির ইঞ্জিনের শব্দ পর্যন্ত চিনত ম্যাডা। গাড়ি যখন রাস্তা এবং আর কেউই যখন বুঝতে পারতো না, ম্যাডা তখন উত্তেজিত গলায় ডাকতে ডাকতে দোতলা থেকে তার পায়ের নখে খচর খচর আওয়াজ করতে করতে সিঁড়ি দিয়ে তড়িৎ গতিতে নেমে এসে গ্যারেজের সামনে ছুটোছুটি করত। বিহারের মধুবনি জেলার এক রংরুট ড্রাইভার সুরজ নারায়ণ ঝাঁ অতি উত্তেজিত ম্যাডার একটা পায়ের ওপর চাকা তুলে দিয়ে সামনের বাঁ পাটাকে একবার প্রায় ভেঙেই দিয়েছিল। বাবা উপরে চলে যাবার পর আরও খারাপ লাগতো। অক্ষয় স্যার পড়ালে গরু গাধাও নাকি ফার্স্ট ডিভিশন পায়। আমি অন্য বিষয়ে খুব ভালো না হলেও অঙ্কের মতো অতটা খারাপ ছিলাম না, তাই অঙ্কের দায়িত্ব অক্ষয় স্যারের হাতে তুলে দিয়ে বাবা নিশ্চিন্ত হয়ে যা খুশি তাই ভাবছিলেন। বন্ধুদের কাছেও শুনতাম যে তাদের সকলের বাবাও নাকি ওই রকমই বলতেন, প্রত্যেকের মায়েরাই বলতেন, তোর বাবা কোনো দিন ক্লাসে সেকেন্ড হয়নি, আর তুই? আমার বন্ধু প্রণব একদিন দুঃখ করে বলেছিল, ভেবে দেখ, সকলের বাবা যদি ক্লাসে ফার্স্ট হতেন তাহলে ওদের সময় ক্লাসে সেকেন্ড হতেন কে বলতো? প্রীতি বলেছিল, আর ফেলি বা করতেন কারা? আমি তো ভেবেই পাই না। অক্ষয় স্যার সপ্তাহে তিন দিন আসতেন, তার বিরক্তি আর আমার হতাশা ও অপরাধ বোধ ক্রমশ বেড়েই চলেছিল। একদিন অ্যাক্টিভ নস্যি নিয়েই উনি আমাকে বললেন, খারাপ ভালোর অনেক রকম হয় বুঝেছ, তোমার মতো ছেলে আমি আর দেখিনি, তোমার বাবা মিছেই তোমার পেছনে পয়সা খরচ করছেন, আমি এবার তোমার বাবাকে বলবো, তোমার মতো দু চারটি ছাত্র পেলেই আমার এতদিনের সুনাম ডুববে, এত সোজা অঙ্ক তাও তুমি। আমি মাথা নিচু করেই ছিলাম, অনেক ছেলে বাবা মায়ের কাছে রিপোর্ট লুকোয়, পাছে তারা মারেন বকেন, আমি কখনো লুকোয়নি।
অক্ষয় স্যার আমার কথা বাবাকে বলে দিলেও বাবা মাকে কিছুই বলতেন না, কিন্তু বড় দুঃখ পেতেন নিশ্চয়ই। বাবাকে ভালোবাসতাম বলে বাবা দুঃখ পান তাও চাইতাম না। অথচ আমি আপ্রাণ চেষ্টা করেও তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠার অঙ্ক বা চৌবাচ্চার জল ফুরানোর অঙ্ক কিছুতেই করতে পারতাম না। সেই সময় কোনো রবীন্দ্রসঙ্গীতের কলি কানের পাশে ঘুরঘুর করত, চোখের সামনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকের রাজা দবরু পান্না বা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির হুসেন মিয়ার মুখ ভেসে উঠত। অ্যালজেব্রাও একদম ভালো লাগতো না, জিওমেট্রি একটু ভালো লাগতো, মনে হতো ছবি আঁকছি, কিন্তু থিওরি এলেই মাথা একেবারে গোলমাল হয়ে যেত। আমি পরীক্ষায় ভালো ফল না করলে যে বাবা আরও দুঃখ পাবেন এই কথাটা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসতো। বাবার দুঃখ পাবার ভয়ে নিজে আগে ভাগেই এত দুঃখ পেতাম যে তা বলবার নয়। বাবার মস্ত কারখানার ভার তার একমাত্র ছেলে নেবে, এই ছিল বাবার ইচ্ছে। ভালো ছাত্র ছিলাম না বলেই স্কুলের কোনো মাস্টারমশাই বিশেষ চোখে দেখতেন না আমাকে, যদিও ব্যবহার এবং স্বভাবটা পড়াশোনার তুলনায় একটু ভালো ছিল বলে কেউ খারাপ বলতেন এমনও নয়। আমি জানতাম যে শিশির অথবা অনিমেষ অথবা অন্য কেউ ছাত্র হিসেবে আমার চেয়ে অনেকই ভালো ছিল। কাটু বান্টা এরা সব পড়াশুনোতে শিশুদের মতো ভালো না হলেও খেলাধুলোর জন্য আলাদা এক ধরনের সম্মান পেত স্যারদের কাছ থেকে। পুরো স্কুলের ছেলেরাও তাদের হিরো জ্ঞানে দেখত। কাটুর তো তখন এতই কদর ফুটবলে যে 4 ফুট 10 ইঞ্চি হাইটের ম্যাচ হলেই এক বিকেলে 4-5 জায়গায় ওকে ভাড়া করে নিয়ে যেত বিভিন্ন ক্লাব। ওর নিন্দুকরা বলতো ও নাকি 1 কাপ চা ও 1টা বিস্কুট পেলেই ভাড়ায় খেলে দেয়। কাটু বিকেলের প্রথম খেলাতে নেমেই গোটা 6 গোল দিয়ে তাদের এগিয়ে রেখে অন্য সব ম্যাচে গিয়ে পটাপট গোল দিয়ে আবার প্রথম ম্যাচের জায়গায় গিয়ে দেখত প্রতিপক্ষের স্ট্রাইকাররা গোল শোধ করে দিয়েছে কি না। যদি 6টার বেশি গোল তারাও দিত তবে কাটু তক্ষুনি আরও গোটা 2-3 গোল দিয়ে সেই ম্যাচের ইতি টানত। প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন শিশির এত বই পেত প্রাইজ হিসেবে যে একা বইয়েই নিয়ে যেতে পারতো না, 3-4 জনের সাহায্য লাগত। স্পোর্টসের প্রাইজের দিন অন্যান্য ছেলেরা কত মেডেল কাপ সব পেত। জীবনে কি পড়াশোনাতে কি স্পোর্টসে কোনো দিন একটিও প্রাইজ পায়নি। রেজাল্ট বেরোবার দিন প্রাইজের দিন বড় মন মরা হয়ে বাড়ি ফিরতাম, এই ভেবে সান্ত্বনা দিতাম নিজেকে যে আমরাই তো দলে ভারী, যারা প্রাইজ পেলেও তারা আর কজন, তবুও বড় ছোট সাধারণ ভিড়ের মধ্যে একজন বলে মনে হতো নিজেকে। কোনো কোনো বার প্রাইজ ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠানে গান গাইতে বলা হতো আমাকে, সে গান আমার মাই শিখিয়ে দিতেন। গানও কিছু আমারই গাইতাম না, অমন গান সকলেই গাইতে পারত। কেবলই ভাবতাম আমি খারাপ, আমি কোনো কিছুতেই ভালো নই। ফার্স্ট বয়দের মতো লাস্ট বয়দেরও একটা আলাদা পরিচয় থাকে, বৈশিষ্ট্য থাকে, আমার তাও ছিল না। যে বয়সে প্রত্যেকে ইম্পর্ট্যান্ট হতে চায় সেই বয়সে তখন আনইম্পর্ট্যান্ট হয়ে থেকে মরমে মরে যেতাম। আমাদের ক্লাসে লাস্ট বয় ছিল গোজু, বয়সে সে আমার চেয়ে অন্তত 4-5 বছরের বড় ছিল, একই ক্লাসে ছিল 5 বছর। গতবার ফাইনাল পরীক্ষায় বাংলা পরীক্ষার দিনে আমার পাশেই সিট পড়েছিল গজুর। ও ঘাড় নিচু করে আমার কানে মুখ ঠেকিয়ে গরম নিঃশ্বাস ফেলে বলেছিল, বিপ্রকর্ষ কী রে? গার্ড ছিলেন নরু স্যার, দুষ্টু ছেলেরা তাকে ডাকতো ঘাড় ছোট নরু স্যার বলে। গজুর কথাতেই আমার দিকে তাকিয়েছিলেন উনি। ওর অভ্যেস ছিল ক্লাসের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি পায়চারি করে বেড়ানো, ক্লাসে পড়াবার সময়ও অমনই করতেন, গার্ড দেওয়ার সময়ও তাই করছিলেন। উনি যেই দূরে চলে গেলেন গজু ফিসফিস করে বলল, তোর পেট যদি আর ছুটি দিয়ে না ফাঁসায় তো আমার নাম গজশোভা রায় নয়। সে কথা শুনেই আমার পিলে চমকে গেল, গলা শুকিয়ে এলো। কানা ঘুষোই আমি শুনেছিলাম যে গিরিশ পার্কের পাশে ও একটা মরচে পড়া ছুরি দিয়ে একটা ছেলেকে খুন করেছিল। মরচে পড়া ছিল বলে ছেলেটাকে বাঁচাতে পারেনি ওর মা বাবা অনেক চেষ্টা করেও, কিন্তু গজুর বাবা ছিলেন পুলিশের দারোগা তাই কিছুই হয়নি ওর। ঘাড় ছোট নরু স্যার কথাটা শুনে ফেললেন, ঘুরে দাঁড়িয়ে বললেন, গজু কেন ছেলে মানুষকে ভয় দেখাচ্ছ? বিপ্রকর্ষর মানে জানতে চাও তো আমিই বলে দিচ্ছি, কিন্তু ওই একটি প্রশ্নের উত্তর ঠিক লিখলেই কি তুমি পাশ করে যাবে এবারে? গজু নরু স্যারকে ধমকে বলল, স্যার আমি অলরেডি চটে আছি, আমাকে আর চটালে কার্পেট যে ফাঁসবে তার ঠিক নেই। ঠিক আছে একটু নস্যি নেবে? বলেই ঘাড় ছোট নরু স্যার গজুর কাছে গিয়ে ওকে নস্যি অফার করলেন। গজু রেগুলার নস্যি নিত, স্যারের ডিবে থেকে অ্যাক্টিভ নস্যি নিয়ে কিছুটা আমার নাকে উড়িয়ে একটা নোংরা রুমাল বার করে নাক ঝাড়ল।
সেই মুহূর্তে ভালো ছাত্র শিশির সম্পর্কে যেরকম সম্ভ্রম ছিল আমার মনে, খুনি এবং উঁচা ছাত্র গজু সম্পর্কেও তার দুর্দান্ত প্রতাপ দেখে ঠিক সেরকম নয়, তবে অন্য একরকম সম্ভ্রম জাগল। সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম যে জীবনে বিশেষ কেউ হতে হলে খুবই ভালো হতে হবে। এখানে মাঝামাঝিদের কোনো পরিচয় নেই, দামও নেই। খুব ভালো যদি না হওয়া যায় তাহলে খুব খারাপ, গজুর মতো হওয়াও বোধহয় ভালো। কিছু না হয়ে থাকার চেয়ে তবু কিছু একটা হওয়া হলো। আমার বন্ধু রাজেন যেমন কিছু হলো সেদিন রাস্টিকেটেড হয়ে, বাবার আলমারি ভেঙে টাকা নিয়ে সে বোম্বে যেতে চেয়েছিল সিনেমায় নামবে বলে। খড়গপুরে পুলিশ পাকড়াও করে নিয়ে আসে তাকে, বোম্বেও যাওয়া হলো না, রাস্টিকেটেডও হলো। যেদিন স্কুল ফাইনালের রেজাল্ট বেরোলো সেদিন বাথরুমে গিয়ে খুব কাঁদলাম। আমার চেয়ে বেশি কাঁদলেন মা, এবং মাকে অপদার্থ ছেলের জন্য কাঁদতে দেখে আমার বুক ফেটে যেতে লাগলো। সন্ধ্যের পর অক্ষয় স্যার এলেন, আমি পড়ার ঘরেই ছিলাম। টেবুলেটারের কাছ থেকে উনি মার্কস জেনে এসেছিলেন, যেহেতু অঙ্কই পড়াতেন, অঙ্কের মার্কসই শুধু জেনেছিলেন। ওর মুখে আমার প্রতি সেই ঘৃণা, বিতৃষ্ণা আর অধৈর্য চিরদিনই ছিল, সেই সব আবারও তীব্র ঝলকে ফুটে উঠল। পথে ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকে যেমন নাকে রুমাল চাপা দেন, তেমন করে আমার খারাপত্বের গন্ধ যেন ওর নাকে লেগে ওকে ভীষণ পীড়িত করেছিল। নসীম আঁকা রুমাল দিয়ে নাক চাপা দিলেন উনি। মুখটা নিচু করেই রইলাম আমি, এ মুখ কাউকেই দেখানোর নয়। অক্ষয় স্যার বললেন, তুমি আমার লজ্জা, তোমার মতো গোটা দুই ছেলে যদি আমার লিস্টে থাকে তবে আমার প্রাইভেট টিউটর হিসেবে যে সুনাম তা একেবারেই উবে যাবে। তোমার বাবাকে বলো অন্য টিউটরের খোঁজ করতে। তুমি 45 পেয়েছো, বুঝেছো? ইয়েস, 45। আর অ্যাডিশনাল ম্যাথসে পেয়েছো 25। ছো, অ্যাডিশনাল ম্যাথস শখ কত, কী স্পর্ধা! আর শোনো, ফার্স্ট ডিভিশনও জোটেনি কপালে, 10 নম্বর কম আছে। আমি মুখ নিচু করেই রইলাম। অক্ষয় স্যার হঠাৎ অ্যাক্টিভ নসি নিয়েই উঠে পড়েই বললেন, তোমার বাবাকে কোন মুখে ফেস করবো? উনি আসার আগেই আমি উঠছি। বাবাকে বলো তোমার ব্রিলিয়ান্ট মার্কসের কথা। ছি ছি, কী বাবা আর কী ছেলে, লজ্জা লজ্জা! তুমি আমার ছেলে হলে হলে যে কী করতেন সেটা না বলেই এগোলেন। গোপেন্দা যে আমার চেয়ে কত ভালো তা আমি জানতামই, ওর কথা ওর বলার দরকার ছিল না। চলে যেতে গিয়ে ফিরে দাঁড়িয়ে আবার বললেন, তোমার বাবা আমাকে যদি কিছু বলেন তাহলে আমি কিন্তু ওকে ভালো করেই শুনিয়ে দেব। গাধা পিটিয়ে ঘোড়া নিশ্চয়ই করা যায়, কিন্তু তুমি তো... চলে গেলেন উনি। টেবিল লাইটটা জ্বলছিল, আমি টেবিলের ওপরেই দুহাতের মধ্যে মাথা পেতে শুয়েছিলাম। একটু পরেই হঠাৎ ম্যাডার ঘন ঘন চিৎকারে চমকে উঠলাম। শুনতে পেলাম বাবার গাড়িটা গ্যারেজে ঢুকলো। ড্রাইভার বাহাদুর জিজ্ঞেস করলো বাবাকে, কাল সকালে কখন আসবে? তারপর চাবি দিয়ে সেলাম সাহাব বলে চলে গেল। ম্যাডা লাফাতে লাফাতে বাবার পায়ে পায়ে আমার ঘরে এসে ঢুকলো। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। বাবা আমার মুখের দিকে চেয়েই বুঝলেন, বললেন, কি খোকন, মনটা খারাপ মনে হচ্ছে? হলোটা কি? আর যে স্কুল ফাইনালের রেজাল্ট বেরোবে তা বাবা জানতেন, কিন্তু আমি যে স্কলারশিপ পাবই তা যেন উনি ধরেই নিয়েছিলেন। সামান্য অবাক হয়ে বললেন, কি ভালো হয়নি ফল? বাষ্পরুদ্ধ কণ্ঠে কোনো রকমে আমি বললাম, সেকেন্ড ডিভিশন। বলতে চাইলাম কিন্তু বলতে পারলাম না যে অঙ্ক আমার কোনো দিন ভালো লাগেনি বাবা, তুমি মিছিমিছি পয়সা নষ্ট করলে অক্ষয় স্যারকে রেখে। ও, বাবা বললেন। তারপর এক মুহূর্ত চুপ করে থেকেই বললেন, ম্যাথস কীরকম হলো? ম্যাথসে 45 আর অ্যাডিশনাল ম্যাথসে 25 বলেই আমি দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে উঠলাম। বাবা আমার কাছে এসে পিঠে হাত রাখলেন। একটুক্ষণ পর গলা তুলে যোগুকে ডাকলেন। যোগু গেট ছেড়ে ভেতরে আসতেই বাবা বললেন, মাকে বল আমি নিউ মার্কেটে যাচ্ছি, মাটন আনবো আর গলদা চিংড়ি, পোলাও রাঁধতে বল। তোরা কী রে, খোকন আজ পরীক্ষায় পাশ করেছে তোরা জানিস না? এই নে যোগু, তুই এই 100টা টাকা রাখ, আজ খুশির দিন বলেই বললেন, চল খোকন, যোগু তুই ম্যাডাকে ধর, নইলে ঝামেলা করবে। বাবা নিজেই গাড়ি বের করলেন গ্যারেজ থেকে, সামনের বাঁ দিকে দরজা খুলে দিলেন, ওই সিটে মা বসেন, আমি বসে পড়েই দরজা বন্ধ করে দিলাম। যোগুদা গেট খুলে দিল, বাবা গাড়ি চালিয়ে চললেন নিউ মার্কেটের দিকে। বললেন, এই রে চিংড়ি মাছ তো তোর মা ভালোবাসেন, তুই তো ভালোবাসিস ভেটকি মাছের ফ্রাই, চল দেখি পেয়ে যাব ঠিকই, এখন ফ্রাই পিস করে কাটার লোক পাবো কি না সেই হচ্ছে কথা। আমি চুপ করেছিলাম,
আমার ভীষণ জোরে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু চলন্ত গাড়ির মধ্যে কাঁদলে লোকে কি ভাববে। পথচারীটা পড়ে বাবা বললেন, তোর কাছে ক্ষমা চাওয়া উচিত আমার। উচিত কেন, চাইছি ক্ষমা, বুঝলি খোকন? কি বলছো বাবা, আমি হতভম্ব হয়ে বললাম। হ্যাঁ, তোর ইনক্লিনেশন ছিল আসলে আর্টসের দিকেই, প্রথম থেকেই লিটারেচারে তুই তো ভালোই। আসলে লিটারেচার হচ্ছে প্রকৃত শিক্ষিত মানুষদের সাবজেক্ট, আমরা তো হলাম গিয়ে মিস্ত্রি। সে ইঞ্জিনিয়ারই বল আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টই বল, জজ বল, ব্যারিস্টার বল, ডাক্তার বল, যিনি সাহিত্য না পড়েছেন বা পড়েন বা সাহিত্যের খোঁজ না রাখেন তিনি আসলে অশিক্ষিতই। সাহিত্যই হচ্ছে শিক্ষিত মানুষের মনের সবচেয়ে বড় এক্সপ্রেশন। একটু থেমে বললেন, এত বড় ফ্যাক্টরিটা করেছিলাম, তুই ছাড়া আমার আর তো কেউই নেই, একমাত্র সম্বল তুই। আজকাল কত সব কথা শুনছি, বিদেশে কম্পিউটার ব্যবহার হচ্ছে সব ব্যাপারেই, বিজ্ঞান আর প্রযুক্তি প্রতিদিন কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষকে, মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে। ভেবেছিলাম সায়েন্স নিয়ে পড়লে তোর পক্ষে, যাগে মাই লাইফ ইজ মাই লাইফ অ্যান্ড ইওর লাইফ ইজ ইয়োর্স, তুই যা হতে চাস খোকন তাই হয়ে ওর জীবনে, আমি তোকে আর ভুল পথে চালাবো না, আই এম সরি, রিয়েলি আই এম। নিউ মার্কেটের সামনেটা তখন ফাঁকা, আলো প্রায় সব নিভে গেছে, ফুলের দোকানগুলো খোলে আছে শুধু, তাও বাইরে ঝাঁপ নামানো। গ্লোব সিনেমার সামনে একটা বিরাট হোর্ডিং, সিনেমার বিজ্ঞাপন, ছবির নাম আই উইল ক্রাই টুমরো। বাবা একটু পরেই মুটে মাথায় বাজার নিয়ে ফিরে এলেন। আমি তাড়াতাড়ি নেমে বাবার হাত থেকে চাবি নিয়ে গাড়ির বুটটা খুললাম। মাল সব রেখে বাবা মুটেকে 5 টাকা দিলেন। মানুষটি বলল, ফুটা নেই সাহাব। বাবা বললেন, আমার ছেলে আজ পরীক্ষায় পাশ করেছে, কলেজে যাবে, তোমাকে বকশিস দিলাম। মানুষটি একটু অবাক হয়ে মাথায় হাত ঠেকাল। গাড়িটা ময়দানের দিক দিয়ে নিয়ে চললেন বাবা। ময়দানে পৌঁছে বললেন, পোলা হতে হতে আমরা পৌঁছে যাব, কি বল, তোর মা আছে, নগেন আছে, যোগু আছে, রাঁধতে আর কত সময় লাগবে, চল একটু পায়চারি করি। বাবা গাড়িটার পাশেই সামনে পিছনে হাঁটবেন বলে মনে হলো, একটু হেঁটে বললেন, না চল তোর মা ভাববেন, যেতে যেতেই তোকে একটা গল্প বলবো। একটু চুপ করে থেকে বললেন, তুই মেন্ডেলসনের নাম শুনেছিস? না তো। সে কী রে, একটা বই আছে ওর জীবনী নিয়ে লেখা, নাম বিয়ন্ড ডিজায়ার, পিএল্লা মুরের লেখা, তোকে কিনে দেব, পড়িস। সেদিন তুই মোজার্টের রেকর্ড নিয়ে এসেছিলি সম্বিতদার বাড়ি থেকে, বেটাফিন শুনিস প্রায়ই, আর মেন্ডেলসনের নাম শুনিস নি? শুনিনি, আমি বললাম নির্লজ্জের মতো, পরীক্ষাতে এত বাজে রেজাল্ট করার কথা বেমালুম ভুলে গিয়েই। ফেলিক্স নাম ছিল তার, ফেলিক্স মেন্ডেলসন, প্রথম বিশ্বযুদ্ধের আগের ইউনাইটেড জার্মানির সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সবচেয়ে বড় ব্যাংকার ছিলেন ওর বাবা, পৃথিবীর সবচেয়ে বড় লোকদের মধ্যে একজন। ফেলিক্সের বাবার নাম কিন্তু ভুলে গেছি। ফেলিক্সও ছিলেন তোরই মতো, তার বাবার একমাত্র সন্তান। ফেলিক্স খুব আর্টিস্টিক ছিলেন, দারুণ পিয়ানো বাজাতেন, ওর ইচ্ছে ছিল যে উনি কম্পোজার হবেন, পিয়ানোতে নতুন নতুন সুর সৃষ্টি করবেন। সে ব্যবসা দেখবে না এই কথা শুনে বাবার মাথায় তো আকাশই ভেঙে পড়ল, ছেলেও নাছোড় বান্দা। মায়ের কিন্তু খুব ইচ্ছে ছিল যে ছেলে কম্পোজার হোক। আসলে মায়েরা সন্তানদের যতখানি বোঝেন বাবারা কখনো ততখানি বোঝেন না। তোর মারও কিন্তু উচিত ছিল তোর আসল ভালো লাগা কোন দিকে তা আমাকে জানানো, জানালে তোর মন আজ খারাপ হতো না, জীবনের প্রথম বড় পরীক্ষাতে ফল খারাপ করতিস না। যাই হোক, ফেলিক্সের মায়ের ইচ্ছে যেরকমই হোক, তার বাবার বাণিজ্যিক সাম্রাজ্য শেষে বাবা তো ছেলেকে ত্যাজ্যপুত্র করারও ভয় দেখালেন, বললেন, তোমাকে আমার সম্পত্তির এক কণাও দেব না যদি আমার ব্যবসাতে না আসো, সাবধান। পাঁচ স্ট্রিটের মোড়ে এসে ট্রাফিক লাইটে গাড়িটা দাঁড়াতে বাবা বললেন, ফেলিক্স কিন্তু শুনলেন না যে একবার গান বাজনার জগতে ঐশ্বর্যের স্বাদ পেয়েছে, সাহিত্যে রসের আস্বাদ পেয়েছে, তার কাছে টাকা পয়সা কী, চলে গেলেন সব ছেড়ে, যা হতে চেয়েছিলেন তাই হতে, রাজার চেয়েও বড় লোক বাবার ছেলে, অতি অল্প বয়সেই যক্ষা হয়ে মারা গেলেন একটি আনহিটেড ঘরে।
ইউরোপে সব জায়গা তো হিটিং ছিল না তখন, ঘরে ঘরে যক্ষারও চিকিৎসা ছিল না বিশেষ, কিন্তু ওই বয়সেই ফেলিক্স যা করে গেলেন টাকা রোজগার করে নয়, ক্ষমতা একীভূত করে নয়, কিছু করার মতো করে, যে আজ পৃথিবীর মানুষ যদিও ফেলিক্স মেন্ডেলসনের বাবাকে বেমালুম ভুলে গেছে আর যদিও বা মনে রেখেছে তাও ফেলিক্সের বাবা হিসেবেই। প্রচণ্ড পয়সাওয়ালা, মস্ত ব্যবসাদার, দারুণ ক্ষমতাবান তো কত মানুষই আসে যায় এই পৃথিবীতে, কিন্তু তাদের কে মনে রাখে? মনে যদিও বা কেউ রাখে, ভালোবেসে মনে রাখে, তাদের মধ্যে খুব কম মানুষকেই। স্বদেশী পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে, বুঝলি না? আমি যে কোনো কিছুতেই তত ভালো নই বাবা, আমি যে মাঝামাঝি, মেডিওকার, অসহায়ের মতো বললাম আমি। বাবা আমার কথা শুনে হো হো করে হেসে উঠলেন, বললেন, স্কুল ফাইনাল পরীক্ষাই তো জীবনের একমাত্র পরীক্ষা নয় খোকন, যতদিন মানুষকে বেঁচে থাকতে হয় ততদিন, প্রত্যেক দিনই তাকে অনবরত পরীক্ষায় বসতে হয়, যতই দিন যাবে ততই এই কথা বুঝতে পারবি। স্কুল কলেজের পরীক্ষায় যারা ফার্স্ট হয় এবং লাস্টও, তাদের মধ্যে বেশিরভাগকে কিন্তু জীবনের মঞ্চে খুঁজে পাওয়া যায় না। জীবনের বড় বড় পরীক্ষাতে উপরে উঠে আসে এই মাঝামাঝিদের ভিড়ের ভেতর থেকেই কেউ কেউ, যারা নন ডেসক্রিপ্ট জনতা বলি যাদের আমরা। বলেই বললেন, চল ফিরি এবার। বাবা গাড়ির ইঞ্জিন স্টার্ট করার পর আমি বললাম, আমি যে এত খারাপ করলাম তুমি দুঃখ পাওনি? মা খুব কেঁদেছে। বাবা হেসে বললেন, তোর মা একটুতেই কাঁদেন, কাঁদলে চোখের মণি উজ্জ্বল হয় কি না, তাই তোর মা কথায় কথায় কাঁদেন। যারা সুন্দর মানুষ তারা ওরকম অনেক কিছু করেন আরও সুন্দর হওয়ার জন্য। আমার কথার উত্তর দিলে না তুমি বাবা? আমি? না না, দুঃখ পাইনি আর রেগে গেছি সেটা তোর ওপরে নয়, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ওপরে, তোর মাস্টারমশাই অক্ষয়বাবুর ওপরে, আমার নিজেরও উপরে। আমার উচিত ছিল তোকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেওয়া, আমার পক্ষে মোটেই তা অসুবিধে ছিল না, কিন্তু আমি চেয়েছিলাম যে আমার দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা যে শিক্ষার সুযোগ পায়, আমার ছেলেই বা তাদের থেকে বেশি সুযোগ পাবে কেন? তাছাড়া বাংলা তো আমাদের মাতৃভাষাই, বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলেই বাংলাদেশ সংস্কৃতি, সাহিত্য, গান বাজনা পরোক্ষে নষ্ট করে দেওয়া হয়, তুইও তেমন হয়ে উঠতিস আমি তা চাইনি, চেয়েছিলাম বাঙালি হবি। আমি আসলে বাজে ছেলে, আমার কিছুই হবে না, স্কুল ফাইনালে যে খারাপ করলো তার কাছে তো জীবনের সব দরজাই বন্ধ, এই পরীক্ষায় তো প্রবেশিকা। হা হা করে হাসলেন বাবা, বললেন, তোর নিজের কাছেও কি বন্ধ? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা তোতা পাখির শিক্ষা, এখানে অধিকাংশ পণ্ডিতদেরই শিক্ষার গুমর আছে, শুধু দম্ভ আছে, প্রকৃত শিক্ষা নেই। তাছাড়া শিক্ষার একমাত্র উদ্দেশ্য হয়ে গেছে টাকা রোজগার, টাকা যাতে রোজগার করতে পারে, যেসব লাইনে বেশি টাকা আছে সেই সব লাইনেই ভিড়। আমি চাই না তুই তেমন শিক্ষিত হোস, চাই না যে তুই টাকার অঙ্কের সঙ্গে, জীবনযাত্রার মানের সঙ্গে শিক্ষাকে গুলিয়ে ফেলিস, সত্যিই আমি চাই না। আমাদের দেশে টাকাওয়ালারা কোনো দিন সম্মান পায়নি, পাওয়া উচিতও ছিল না, আর যে পাচ্ছে তাই ফালতু শিক্ষার ভুল চাহিদার দোষেই। সরস্বতীর সাঁকোবে লক্ষ্মীর দরজায় পৌঁছতে চাইছে প্রত্যেকেই, আর লক্ষ্মী যেখানে থাকেন সরস্বতী সেখান থেকে বিমানে সরে আসেন। আমি কিছু মনে করি নে রে খোকন, তুই আমার ভারী ভালো ছেলে, জীবনে ভালো হোস, মানুষ হোস, সত্যিকারের শিক্ষিত হোস, ডিগ্রি অনেক নাই বা পেলি, আমি তো আর চিরদিন বাঁচবো না, তোকে এই আশীর্বাদই করে গেলাম। তাছাড়া আমি নিজে তো কখনো তেমন মেধাবী ছিলাম না, তোর কাছ থেকে আমার প্রত্যাশাটা অন্যায়, এক জেনারেশনে হয় না। মেধাবী যারা তাদের মা বাবা ঠাকুরদা দাদু তারাও বোধহয় মেধাবী হন। কলকাতায় এসেছিলাম পুজোর সময়, পরশু দিল্লি ফিরে যাব। আমার একমাত্র ছেলে খোকা এবার দিল্লি বোর্ডের পরীক্ষা দিল, আমি তো ভালো ছাত্র ছিলাম না, খোকাও পড়াশুনোতে মাঝামাঝি হয়েছে, ও অভিনেতা হতে চায়, গ্রুপ থিয়েটারের দলে ঢুকেছে, টিভি ফিল্ম নিয়ে পড়াশুনো করার ইচ্ছে আছে, আজ তো পাগল। অনেকগুলো বছর চলে গেছে, সত্যিই অনেক বছর, আজ মা নেই বাবাও নেই, দক্ষিণ কলকাতার বাড়িও রামকৃষ্ণ মিশনে দিয়ে দিয়েছি আমি, দিল্লিতে থাকি এখন, আজ 20 বছর হয়ে গেল। আমার স্টুডিও করেছি ভাড়া বাড়িতে, দিল্লির বাঙালি পাড়া চিত্তরঞ্জন পার্কে, ছবি আঁকি, মূর্তি গড়ি, প্রদর্শনী এবং এমনিতে কিছু কিছু বিক্রি হয়। বড়লোক হতে পারেনি ঠিকই, কিন্তু বাঙালিরা আমাকে চেনেন, দিল্লির বাঙালিরা তো বটেই, ভারতবর্ষ এবং বিদেশের বাঙালিরাও, তাতে আমার কোনো গর্ব নেই, আনন্দ আছে। পয়সার লোভে সকলেই যা করে চারপাশে, যা পায় তাদের অন্ধ অনুকরণ করতে গিয়ে নিজস্বতাকে এখনও খুইয়ে বসিনি যে, এইটি আনন্দের, বাবার শিক্ষার অমর্যাদা করিনি আমি। আজকের দিন এটা সম্ভব হতো না যদি না শ্রাবণী আমাকে সাপোর্ট করতো। স্ত্রীদের ওপরে স্বামীদের জীবন, জীবনের গন্তব্য অনেকখানি নির্ভর করে।
বাড়িটার দাম পেয়েছিলাম 5 লাখ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই বলেছিল যে নিজেই সংসার চলে না, অত দাতাগিরিতে কাজ নেই। শ্রাবণী কিন্তু বলেছিল, মা বাবাই যখন নেই তখন যা আমাদের নিজেদের অর্জিত নয় তা দিয়ে সহজ সুখ চাই না আমি। বড়লোকের ছেলে হলে খোকাও মানুষ হবে না। অত্যন্ত কষ্টকর হলেও বাংলা সাহিত্য, বাংলা গান, বাংলার যা কিছু ভালো তার সঙ্গে যোগাযোগ প্রবাসে বসে আমরা এখনও রেখে চলি। এই মাঝামাঝি মিডিয়কার মধ্যবিত্ত বাঙালিরাই এখনও বাঙালির যা কিছু ভালো তা প্রাণান্তকর কষ্টেই ধরে রেখেছেন বলে মনে হয় আমার। বিত্তবান বাঙালিদের অধিকাংশই বাঙালিত্বকে অসম্মান করেন, ছোট চোখে দেখেন। কলকাতায় এসে উঠেছি আমার শ্যালকের বাড়িতে। খোকা আর শ্রাবণী কলকাতার পুজো দেখতে চেয়েছিল, তাই ভাইফোঁটার পরেই ফিরে যাব আবার দিল্লিতে। আমাদের স্কুলের উল্টো দিকের পার্কে ছেলেবেলায় কত ফুটবল ক্রিকেট খেলেছি, বন্ধুদের সঙ্গে কত গল্প মজা। আজ তাই প্রথম বিকেলে একটা মিনিবাস ধরে এসেছি এখানে। একজন কিশোরের চোখে এই পার্কটিকে কত বড় বলে মনে হতো। ছোট ছোট পায়ে এটি পার হতে হতে মনে করতাম তেপান্তরের মাঠই পেরোলাম বুঝি। আজ পার্কে ঢুকেই মনে হলো পার্কটা খুবই ছোট, গাছগুলি উধাও হয়ে গেছে, ভিড় বড় ভিড়, ধুলো, ছেলেবেলার সেই চোখ দুটিও তো হারিয়ে গেছে। মন যদিও খারাপ হয়ে গেল তবু ভাবলাম কয়েক পাক হেঁটেই যাই পার্কের চারপাশের পিচ বাঁধানো রাস্তায়। আধ পাক যেতেই মনে হলো যেন একটা বেঞ্চে লাঠি হাতে অক্ষয় স্যার বসে আছেন। ঠিক দেখলাম কি, তার সামনে দিয়ে চলে গেলাম। ঠিকই চিনেছি অক্ষয় স্যারই, গোঁফ চুল সব পেকে সাদা হয়ে গেছে, মাথায় বাঁদুরের টুপি, হাতে লাঠি, মুখে পৃথিবীর সব বিতৃষ্ণা কষ্ট। খারাপ ছাত্র পড়ানোর কষ্ট নয়, বার্ধক্যের জড়ার কষ্ট। গায়ে একটা নস্যি রঙা ছেঁড়া আলোয়ান। আমাকে চিনতেও পারলেন না, না পারারই কথা। আমার মতো কত খারাপ ছাত্রকেই তো তিনি পড়িয়েছেন। খুব ভালো আর খুব খারাপ ছাত্ররাই স্যাররা শুধু মনে রাখেন, মাঝামাঝিরা হারিয়ে যায় তাদের স্মৃতিতে। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে কৈশোরের কিশলয়, পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। কালিদাস রায়ের বিখ্যাত কবিতার লাইন মনে পড়ে গেল অক্ষয় স্যারের চোখের ঝাপসা দৃষ্টি দেখে। ওকে পেরিয়ে সেই নতুন করে মনে পড়লো যে অক্ষয় স্যারের মতো এতখানি অপমান আমাকে জীবনে আর কেউই করেনি। তার প্রতি আমার বিদ্বেষ ছিল না, কিন্তু বুঝলাম গভীর এক উদাসীনতা জন্মে গেছে এক ধরনের, বহু বছরের দূরত্ব তা গাঢ় করেছে। আরও এক পা ঘুরে আসার পরও সামনে দাঁড়ালাম আমি। অক্ষয় স্যারের মুখে কোনো ভাবান্তর ঘটল না, প্রণাম করে বললাম, কেমন আছেন স্যার? ভালো নয়, ভালো নয়। কিন্তু চিনতে পারলাম তো তোমাকে, কে? আমি সিদ্ধার্থ স্যার, দক্ষিণ কলকাতায় থাকতাম। অঙ্ক? ও বুঝেছি বুঝেছি, তা কি করছো এখন তুমি সিদ্ধার্থ? ছবি আঁকি স্যার, মূর্তি গড়ি, পেট চলে তাতে? আর্টিস্টরা তো না খেয়ে থাকে শুনি, কোনো ক্রমে চলে যায় স্যার। তা ভালোই করেছো, অঙ্ক তোমার লাইন ছিল না। অঙ্কে মাথা লাগে, অঙ্ক জানি, একটু চুপ করে থেকে বললাম। গোপেনদা কি করছেন স্যার? মানে আমার ছেলে গোপেনের কথা বলছো? হ্যাঁ। ও অক্ষয় স্যারের ম্লান করুণ কাতর মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, গোপেন তো ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, জানো তো ম্যাথামেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, তারপর চলে গেল নতুন করে ফিজিক্সের লাইনে, নিউক্লিয়ার ফিজিক্স, এখন আমেরিকার হিউস্টনে আছে। আরে নিভাদার মরুভূমিতে যে বোমা ফাটালো সেদিন আমেরিকা, সে তো তার একারই হাতে গড়া। এমন করে বললেন অক্ষয় স্যার যেন উড়ন্তুবড়ি বানানোর কথাই বলছেন, গোপেন্দা যেন একা হাতে মশলা আর লোহাচুর ভরে উড়ন্তুবড়ি বানিয়েছেন একটা। আলোর ছটার জন্য নয়, পৃথিবীর যা কিছু ভালো সব ফুল পাখি প্রজাপতি অরণ্য মানুষ সব কিছুকেই ধ্বংস করার জন্য। দারুণ আছে বুঝলে হে, বিরাট বাড়ি, ক্যাডিলাক লিমোজিন গাড়ি, আমেরিকান মেয়ে বিয়ে করেছে, কি ফুটফুটে মেম সাহেব, নাতি নাতনিরাও সব ফুটফুটে পাক্কা সাহেব, বাংলা বলতেই পারে না। গর্ব ঝরল অক্ষয় স্যারের কথায় বসন্তুবড়ির মতো, ঝর্ণার মতো। আপনি জাননি ওরা আসেন না? কি যে বলো, আমার কর্নওয়াল স্ট্রিটের বাড়িতে ইন্ডিয়ান বাথরুম, পায়রার খোপের মতো দুখানা ঘর জঞ্জালে ভরা, ওখানে ওরা থাকবে কী করে? তুমি যেমন অঙ্কে গবেট ছিলে, ও ছিল তেমনি সত্যিই ব্রিলিয়েন্ট, জানো তো স্কুল ফাইনালে স্টার পেয়েছিল, অঙ্ক সংস্কৃত আর ভূগোলে লেটার পেয়েছিল, ইতিহাসেও। আপনি এখনও কি পড়ান স্যার? আর মাসিমা মানে গোপেন্দার মা কেমন আছেন? উনি গত হয়েছেন 5 বছর হলো। একমাত্র ছেলের প্রশংসাতে উজ্জ্বল মুখ হঠাৎ নিভে গেল অক্ষয় স্যারের।
বললেন, বড় কষ্ট পেয়ে বিনা সুশ্রূষাতে বিনা চিকিৎসাতেই প্রায় চলে গেলেন। আমিও তো পা বাড়িয়ে আছি, বুঝলে টিকিট কাটা হয়ে গেছে, শুধু বার্থটাই রিজার্ভেশন হয়নি। বাত হাঁপানি দুটো হার্ট অ্যাটাক আছি কোনো রকমে, একে থাকা বলে না। তাহলে এখন আর টিউশনই করেন না? স্কুল থেকে তো নিশ্চয়ই বহু বছর রিটায়ার করেছেন। 25 বছর টিউশনই? তা করি, নিশ্চয়ই করি, নইলে চালাচ্ছি কী করে? তো কেন, তোমার ছেলে বুঝি তোমারই মতো অঙ্কে কাঁচা? আমি হাসলাম, কষ্ট হলো অক্ষয় স্যারের জন্য। উনি বললেন, এখন থাকো কোথায়, ওই বাড়িতে তো অন্যেরা থাকেন, ওই পাড়াতেই আমরা একটা টিউশনে ছিল তাই জানি, তুমিই বলো সকালে অথবা দুপুরে, আমি নিশ্চয়ই গিয়ে পড়াবো যত্ন করে, রাতে আর কোথাও যাই না, চোখে তো দেখি না, ছেলের যেমন নাতি আদরের, ছাত্রচিও ছাত্র ছেলে তেমনই। তা এই বয়সে এত কষ্ট করেন কেন গোপেনদা? এত বড় এবং বড়লোক হয়েছেন, আপনাকে প্রতি মাসে টাকা পাঠান তো নিশ্চয়ই, এসব তো ছেলেদের পারে না এই শরীরে, আর কতদিন কষ্ট করবেন? একটু চুপ করে থেকে অক্ষয় স্যার গলা খাঁকারে দিয়ে বললেন, অভাব আমার কিছুই নেই, তবে একেবারে বসে গেলে শরীরটা আর চলবে না, তাই চালিয়ে যাচ্ছি টুকটুক করে। আচ্ছা চলি স্যার, তোমার ছেলে পড়বে না সে আমার কাছে? অঙ্ক পড়বে না স্যার, অভিনয় করবে বলেছে। অক্ষয় স্যারের মুখটি আমার অঙ্ক দেখে যেমন বিকৃত হয়েছে তো 30 বছর আগে, তেমনই বিকৃত হয়ে গেল। বললেন, লাইক ফাদার লাইক সন, ও তো তোমারই মতো গাধা হয়েছে তাহলে, অঙ্কে গবেট। হেসে বললাম, তাই। সন্ধে হয়ে এলো, আলো জ্বলে উঠেছে, পার্ক থেকে বেরিয়ে আসছি, এমন সময় আমার স্কুলের বন্ধু রাজনের সঙ্গে দেখা। চিনতেই পারিনি, বুড়ো হয়ে গেছে, সিনেমায় নামবে বলে বাবার আলমারি ভেঙে টাকা নিয়ে এই রাজনই বোম্বে যাচ্ছিল। পুলিশ ধরে আনার পর স্কুল থেকে রাজটিকেট করে দিয়েছিল ওকে, ওর নাম ধরে ডাকতেই আমার নাম বলতেই বুকে জড়িয়ে ধরল রাজন, বলল, কী রে সিধু, কীরকম বুড়ো মেরে গেছিস তুই, আর তুই কি কোচি আছিস নাকি, টেকো বুড়ো। আমি বললাম, হেসেও বলল, চল চল আমার দোকানে, বিকেলে একটু হাঁটতে বলেছেন ডাক্তার, দোকানে বসে বসে ডায়াবেটিস ধরেছে বুঝলি, চল চল দোকানের পর আমার বাড়িতে, সীমা কত খুশি হবে, বাড়ির একতলাতেই তো দোকান। কিসের দোকান? আবার কিসের, স্টেশনারি দোকান দিয়েছি বাড়ির একতলাতে, আমি আর কি করব, সংসার তো চালাতে হবে। মিশমশাই কেমন আছেন? বাবা নেই, অনেক চেষ্টা করলাম রে, সব সঞ্চয় মায়ের এমনকি সীমারও সব গয়না, আমার স্কুটারটাও পর্যন্ত বিক্রি করে তবুও বাঁচাতে পারলাম না। কি হয়েছিল? ক্যান্সার। মাসিমা কেমন আছেন? বুড়ো হয়ে গেছেন কিন্তু ভালোই আছেন, চল চল তোকে দেখে কত খুশি হবেন, তুই বিজয়ার পর মায়ের হাতের কুঁচো নিমকি আর নারকেলের নাড়ু খেতে ভালোবাসতিস, চল এখনও কিছু আছে, আজকাল বিজয়া টিজয়া তো উঠেই গেছে, আমেরিকান হয়ে গেছি আমরা, কি বলবো তোকে, এই শ্রীমান রাজেন দাসের একমাত্র ছেলেও ইংরেজি গান আর ইংরেজি বই ছাড়া পড়ে না, ইংরেজি নাচ নাচে। কি করছে ও? চোরের ছেলে আর কি করবে, ডাকাত টাকাত হবে হয়তো, এখন কবিতা লিখছে, বাবা তো লক্ষ্যপথেই লিটল ম্যাগ আন্দোলনে সামিল হয়েছে ছেলে। আরে হোক হোক, ওর জীবন ওর বাধা দিস না, আমি বললাম। দোকানেই আগে নিয়ে গেল রাজেন, খুব মজা লাগলো দেখে যে বম্বের বৈজয়ন্তীমালার বিরাট একটা ছবি টাঙানো আছে দোকানের দেওয়ালে, তাতে চন্দন চন্দনের ফোঁটা দেওয়া। বললাম, এ কী রে, যাকে বিয়ে করবে বলে পালিয়েছিল? রাজেন হেসে বলল, কি বলিস তুই, যার জন্য পুলিশের ঠ্যাঙানি খেয়ে বুকের হাড় ভাঙলো, চোর বদনাম হলো, তাকে কি ফেলে দিতে পারি? বাবা মাকে যেমন ফেলে দেওয়া যায় না, একেও তেমনই, বলে নিজেই হো হো করে হেসে উঠল। রাজেনের মা খুবই খুশি হলেন। রাজেনের বউ সীমা বলল, আপনাকে আজ না খেয়ে যেতেই দেবো না, যা রান্না হয়েছে গরিবের বাড়ি তাই খেয়ে যেতে হবে, এত বড় আর্টিস্ট আমাদের বাড়ি এসেছেন, আপনাকে কখনো চোখে না দেখলেও আমার স্বামীর বন্ধু বলে কত মানুষের কাছে গর্ব করি, আপনার গর্বে আপনার বন্ধুত্ব মাটিতে পাই পড়ে না, বলেই বললেন, দোকানঘরের দেওয়ালগুলো দেখে এসেছেন তো? হেসে বললাম, দেখিনি আবার। সীমা হেসে গড়িয়ে বলল, ফটো সতীনকে নিয়ে কোনো ঝামেলা নেই, আমিও ফুল টুল দিই মাঝে মাঝে। অক্ষয়ের সঙ্গে দেখা হলো রে বুঝলি রাজেন? আমি বললাম, রাজেনকে? তাই, আমার সঙ্গে তো রোজই দেখা হয়, দোকানেও বলে রেখেছি যে রোজকার পাউরুটি যেন বিনে পয়সায় দিয়ে দেয় ওকে, গুরু ঋণ বলে কথা, রাষ্ট্রিকেটের ছাত্র হই আর যাই হই, কী কানমোলায় না দিতেন মনে আছে? ও তুই তো আমার চেয়ে অনেক ভালো ছিলি অঙ্কে, বাঁ কানটা চিরদিনের মতো হাফ কালা হয়ে গেছে রে, একেবারে রোগে রোগে ঘষাঘষি করতেন অক্ষয় স্যার। গোপেনদা কিন্তু আমাকে দারুণ ভালো ছিল, স্যারের কাছে শুনলাম যে বিরাট নিউক্লিয়ার ফিজিসিস্ট হয়েছেন আমেরিকায়। আমি বললাম, তা তো হয়েছেন কিন্তু মা মারা গেলেন বিনা চিকিৎসায় বিনা ওষুধে।
অঙ্কে দারুণ খারাপ ছেলে পাউরুটি দান করে বুড়ো বাবাকে তার বাঁচিয়ে রেখেছে। অমন ভালোর দাম কি বলতে পারিস? একটা টাকা পাঠায়নি বিদেশ যাওয়ার পর থেকে, একবারও আসেনি। অক্ষয় স্যারের টিউশনই তো আছে এখনও কয়েকটা। ছাড় তোর টিউশনি, এখনকার দিনে কি আর তৈলাক্ত বাঁশে বাঁদরে ওঠার অঙ্ক করতে হয়, না শুভঙ্করী রাজ্যে মুখস্থ করতে হয়? কে পড়বে ওর কাছে? এখন অঙ্ককে অঙ্ক বলে না, বলে ম্যাথস। সীমাকেই জিজ্ঞেস কর না, স্যার পটকে যখনই যান তখন শুশ্রূষা করে সীমায় ফ্লাস্কে করে পথ্য নিয়ে গিয়ে যত ঝামেলা এই রাষ্ট্রিকেটের ছাত্রী। সত্যি যা গিয়ে, আমি যেমন ছাত্র ছিলাম আমার ছেলে মেয়ে তার তুলনায় অনেকই ভালো, এইটাই স্যাটিসফ্যাকশন। মাসিমার হাতের বানানো কুচো নিমকি আর নারকেল নাড়ু, সীমার রান্নার লুচি বেগুন ভাজা কুমড়োর ছেঁচকি আর ডিমের ঝোল খেয়ে যখন প্রায় 10টা নাগাদ রাজনের সঙ্গে বাসস্ট্যান্ডে এলাম তখন ভারী ভালো লাগছিল। অঙ্কে আমরা কেউই যে ভালো ছিলাম না এটা মনে করে সত্যিই আনন্দ হচ্ছিল। রাজেনকেও বললাম, সীমাকেও বলে এসেছিলাম আগামী শীতে সবাইকে নিয়ে দিল্লি আয়, মাসিমাকেও নিয়ে আসিস, একটু অসুবিধা হলেও তোদের আনন্দ হবে খুব। রাজেন বলল, খুব চেষ্টা করব, কি বলবো তোকে, বিয়ের পর সীমাকে একবার দীঘা ছাড়া আর কোথাও নিয়ে যেতে পারিনি, কত যে ঝামেলা আর রোজগার তো লবডঙ্কা। বললাম, থ্রি টায়ারে করে চলে আয়, স্টেশনে তোদের রিসিভ করার থেকে পর থেকে সব দায়িত্ব আমার। বাস এসে গেল, বললাম চলি রে। শীত কিছুই পড়েনি, তবে কলকাতার মানুষরা তো ক্যালেন্ডার দেখে গরম জামা পরেন, তাছাড়া ধোঁয়াশা আর ডিজেলের ধোঁয়ার কলকাতাকে এখন মনে হচ্ছে শীতের লন্ডন। 2 বছর আগে এক্সিবিশনে নিয়ে গিয়েছিলাম ওখানে, তাই জানি। পরের স্টপে ঠিক অক্ষয় স্যারের মতো এক ভদ্রলোক উঠলেন, মাথায় বাঁদুরের টুপি হাতে লাঠি, তবে অত বয়স হয়নি। বাস হঠাৎ ছেড়ে দিতেই বৃদ্ধ ভদ্রলোক আমার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়লেন, উঠে দাঁড়িয়ে ওকে আমার সিটে বসালাম। উনি মুখে কিছু বললেন না, কৃতজ্ঞতার চোখে তাকালেন। তোতা পাখির থ্যাংক ইউ আমার দেশের ঐতিহ্য নয়, আমরা চোখ দিয়েই অনেক জরুরি কথা অনেক বেশি গভীরভাবে চিরদিনই বলে এসেছি, ওই বৃদ্ধ তাই করলেন। আমি বেটে লোক, মিনিবাসের রড ধরে দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধে হচ্ছিল না। কলকাতার পাবলিক বাসে দিল্লির পাবলিক বাসের চেয়ে অনেক কম ভিড়। দিল্লি হচ্ছে বড়লোক ব্যবসাদারদের সুখের জায়গা, মধ্যবিত্ত নিম্নবিত্তদের বিস্তর অসুবিধে সেখানে। ভাবছিলাম বাড়িটা দান করে দেওয়া বোধহয় ঠিক হয়নি, কলকাতাতে থাকলেই হতো, বাঙালি মধ্যবিত্তের পক্ষে এখনও কলকাতার মতো নিরাপদ ও সুখের জায়গা আর নেই। কন্ডাক্টরকে একজন যাত্রী বললেন, এটা কি হলো দাদা, অঙ্কটা কীরকম হলো? দিলাম 5 টাকার নোট যাবো শালদা, আর ফেরত দিলেন এই, অঙ্কের জ্ঞানটা একটু ভালো করুন। অক্ষয় স্যারের কথা হঠাৎ মনে পড়ে গেল আমার, নসি নিয়ে অঙ্ক কষিয়ে ছাত্রদের কান মোলে গালাগালি করে প্রত্যেককে অঙ্ক বিশারদ করতেই কাটিয়ে দিলেন সারাটা জীবন মানুষটি। কিন্তু নিজের জীবনের অঙ্কটাই একটা মাত্র অঙ্ক, অতি সাদা মাটা অঙ্ক, তাও মিলল না। আজকের গল্পটি কেমন লাগলো বন্ধুরা? আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিচের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই জানাবেন। তো আজ এই পর্যন্তই, এরপরে আরও একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।